গাজীপুরের শিল্পাঞ্চলে আবারও অস্থিরতা হাজিরা বোনাস বৃদ্ধিসহ চোদ্দ দফা দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির আলী ও কনস্টেবল সুজনচন্দ্রের চার দিনের রিমান্ড সিলেটে নিহত সাংবাদিক পরিবারের সাথে সমন্বয়কদের সাক্ষাৎ যাদা ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ না পেয়ে নারায়ণগঞ্জের শিল্প মালিকদের মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ আন্দোলনে নিহতের কথা বললেও একজন মারা যান দুমাস আগে উনি মহারাজ ওর বগুড়ায় শিক্ষা দল নেতা খুনের দুঘণ্টার মাথায় এক অভিযুক্তকে হাসপাতালে জরুরি বিভাগে পিটিয়ে হত্যা সংবাদ সংগ্রহের সময় যমুনার ব্যুরো প্রধান সহ ছয় গণমাধ্যম কর্মী আহত পুরোপুরি বন্ধ হল বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কারিগরি ত্রুটি ও যন্ত্রাংশের অভাব ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন গাজীপুর শিল্পাঞ্চলে আবারও কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিক শ্রীপুরে শ্রমিকদের সাথে স্থানীয়দের সংঘর্ষ হয় এদিকে আসলিয়ায় খুলেছে বেশিরভাগ পোশাক কারখানা উৎপাদন চলছে পুরোদমে বেতন ও হাজিরা বোনাস চোদ্দ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভে নামেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা অবস্থান নেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রত্যক্ষদর্শীরা জানায় এ সময় স্থানীয়রা শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে বলে এ নিয়ে বাঘবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ আহত হন পাঁচজন পরে বিক্ষুব্ধ শ্রমিকরা অন্য একটি কারখানায় ঢুকে কয়েকটি যানবাহন ভাঙচুর করে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ হবে

মাসের দশ তারিখের মধ্যে বেতন দেয়া কর্মক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য দূর করা সহ তেরো দফা দাবিতে টঙ্গিতে বিক্ষোভ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বেশিরভাগ দাবি দেওয়া মেনে নেয়ার আশ্বাস দেওয়ার পর কাজে যোগ দেন তারা তবে কারখানার যেসব কর্মকর্তার বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ আছে তাদের অপসারণ করা না হলে বুধবার আবারও বিক্ষোভের হুঁশিয়ারি দেন শ্রমিকরা আমি চার মাস ধরে ডিউটি করতে সে আমার কোনো টাকা পয়সা না দেয় না হ্যাঁ যাইলে বলে যে তুমি এখন না পড়ে আসো কয় না কোনো যে তোমার এখন দিমুই দূর পাই নাই

২২৫ টাকা দেয়া হবে তবে উপস্থিত হওয়ার পরও কাজে যোগ না দেয় আশুলিয়ায় একুশটি কারখানায় ছুটি ঘোষণা করা হয় যারা গেঞ্জাম করতেছে সবাই বাহিরের লোক আমরা ভালো মতন কাজ করতেছি গার্মেন্টস এর যে কাজকর্ম এটা আমরা খুব সুন্দরভাবে করতেছি আমাদের কোনো সমস্যা নেই টিউগুলিতে শ্রমিকরা প্রবেশ করেছে প্রায় সব ফ্যাক্টরিতে কাজ চলমান কিছু কিছু ফ্যাক্টরিতে তাদের অন্তর্দ্বন্দ্ব বা দাবি দাওয়া নিয়ে বা ম্যানেজমেন্টের সাথে মিল না হয় এখনো তাদের কাজ শুরু করতে পারেনি কারখানাগুলোর নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ র্যাব বিজিবি সহ সেনা সদস্যরা জাহিদ যমুনা নিউজ দর্শক এই বিষয়ের বিস্তারিত জেনে নিতে চাই এই মুহূর্তে টঙ্গিতে পলাশ প্রধানের কাছে যাচ্ছি পলাশ পোশাক শ্রমিকরা এখনো আন্দোলন করছে কিনা তাদের দাবি সম্পর্কে জানতে চায়।

মেনে নেওয়া হয়েছে তিনটার পরে তারা কর্মস্থলে যোগ দিয়েছে তারা বলছিল যে আগামীকাল আবার সেই নয়টা থেকে তারা আবার আন্দোলনে নামবে অর্থাৎ বলা হয়েছিল যে তেরোটি দাবির মধ্যে যে দাবিগুলো ছিল সেগুলো কিন্তু মালিক পক্ষ তারা মেনে নেওয়া হয়েছিল মেনে নেওয়ার পর তারা যারা পোশাক শ্রমিকরা ছিল তারা কিন্তু তাদের কর্মস্থলে যোগ দিয়েছে তারা কাজ করছে অনেক শিল্প কলকারখানা যেহেতু পাঁচটা বেড়ে গেছে অনেকগুলো ছুটি হয়ে গেছে বাকি যারা কাজ করছে তারা অবার চান ভিত্তিক কাজ করছে সেগুলোতে কিন্তু আসলে তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু কাজ করছে তবে আরেকটা যে দাবি ছিল যে থেকে শুধুম যারা রয়েছে তারা এতদিন যাবৎ তাদের বিভিন্ন লাইনে তাদের সাথে ব্যবহার খারাপ করা এবং বিভিন্নভাবে তারা তাদেরকে প্রেশা প্রয়োগ করা আসছিল এই দাবিগুলি নিয়েই মূলত তারা আন্দোলন করছিল তারা বলছিল যে যে বাকি যে দশ থেকে বারো জন যে কর্মকর্তা রয়েছে পাঁচটি কারখানা সেদিন যদি আজকের মধ্যে যদি লিখিত আকারে তাদেরকে বের করে না দেওয়া হয় তাহলে তারা আগামী কাল থেকে তারা আবার একইভাবে কিন্তু তারা আন্দোলন করবে তারা এই বলে কিন্তু তারা একটি যদি যুক্ত করে যে সকাল নয়টা থেকে তারা আন্দোলন করে তারা দুপুর একটা পর্যন্ত তারা আমরা দেখি দেখছি যে পাশের একটি ন্যাশনাল কিউক কারখানা রয়েছে সেখানে কিন্তু বাংচুর চলেছে পর কিন্তু সেনা কর্মকর্তা এবং শিল্প পুলিশ গাজীপুর মেট্রো থানা পুলিশ যে তাদেরকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে আহ তিনটার মধ্যে তাদেরকে বুঝিয়ে বুঝতে পেরেছি পলেশ ধন্যবাদ আপনাকে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হত্যা মামলায় পুলিশের আমির এবং কনস্টেবল চন্দ্রের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সকালে রংপুর মেট্রোপলিটন আদালত এর আগে গতকাল সন্ধ্যায় এ এস আই আমির আলী ও কনস্টেবল সুজনচন্দ্র রায়কে পিবিআই এর কাছে হস্তান্তর করা হয় গত ষোলোই জুলাই রোকিয়া বিশ্ববিদ্যালয়ের দুই নং গেটের কাছে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ তিনি রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বারোতম ব্যাচের শেষ শিক্ষার্থী ছিলেন আঠারোই আগস্ট তার বড় ভাই রমজান আলী রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে একটি হত্যা মামলা করেন উনিশ আগস্ট তাজহাট থানা মামলাটি রেকর্ড করে আদালতে পাঠায় এরপর আদালত মামলাটি তদন্তের জন্য পিপিআই নির্দেশ দেয় স্বামীদের পক্ষে আইনজীবী ছিল না তাদের দীর্ঘক্ষণ ধরে বিজ্ঞাতল ধৈর্য সহকারে বক্তব্য শুনেছেন তাদের জবানবন্দি নিয়েছেন নিয়ে তারা এই জবানবন্দিতে বলেছেন যে উদ্যতন চারজন পুলিশ কর্মকর্তার নাম বলেছেন যে তারা তাদেরকে গুলি গুলি করতে বাধ্য করেছে গণ অভ্যুত্থান পরবর্তী ভাবনা নিয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময়ের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন জেলায় সফর করছেন দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাজদায়ের বাংলা ভবন কমিউনিটি সেন্টারে মত বিনিময় সভায় যোগ দেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম এ সময় আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি তাদের সহায়তা ও হত্যার বিচারের আশ্বাস দেন বলেন বর্তমান সরকার তাদের পাশে থাকবে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি সকালে ঢাকা থেকে সিলেট পৌঁছে কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম সহ এগারো সদস্যের দল সেখানে জেলা পর্যায়ে সমন্বয়কদের সাথে নিয়ে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক আবু তোরাবের পরিবারের সাথে দেখা করেন তারা আবু তোরাব সহ নিহত সবার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন সমন্বয়করা পরে সাংবাদিকদের সাথে কথা বলেন জানান গণ লক্ষ্য উদ্দেশ্য সুসংহত করার পাশাপাশি তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে পাশাপাশি ছাত্র জনতার মধ্যে ঐক্য বজায় রাখার তাগিদও দেন সমন্বয়করা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে বিভিন্ন অপকর্মের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তারা চাঁদা আর তৈরি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ না পেয়ে শিল্প মালিকদের মিথ্যা মামলায় আসামি করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের আড়াই হাজার ও রূপগঞ্জে দুটি হত্যা মামলায় আসামি করা হয়েছে তৈরি পোশাক কারখানা ফকির গ্রুপের মালিকদের জুন মাসে হৃদরোগে মৃত্যু হলেও আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে করা হয়েছে মামলা এই নিয়ে গ্রুপের পঞ্চাশ হাজার শ্রমিকের মাঝে বিরাজ করছে চাপা আতঙ্ক জুন মাসের তিন তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে রূপগঞ্জের ডিকেএমসি হাসপাতালে ভর্তি হন একটি গণপরিবহনের সুপারভাইজার ও আড়াই হাজার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া ওই সন্ধ্যায় হাসপাতালেই মারা যান তিনি ঘটনার দুই মাস পর পাঁচ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে সরকারের পতন হলে বাইশ আগস্ট দুপতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন বাদী হয়ে আড়াই হাজার থানায় হত্যা মামলা করেন আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও জেলার পাঁচটি সংসদীয় আসনের সাবেক এমপিদের একই মামলায় ফকির গ্রুপের মালিকপক্ষের তিনজনকেও আসামি করা হয় বাদীর অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেয় দলের কর্মী বাবুল মিয়াকে চার আগস্ট আসামিরা কালীবাজার থেকে অপহরণ করে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পরে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান তবে হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান শুধু চার আগস্ট নয় গত তিন মাসে বাবুল মিয়া নামে গির্দা বা আশেপাশের এলাকা থেকে কোনো রোগী আসেনি স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা পেয়ে থাকলে বিতর্ষণে করলে আমাদের রেজিস্টার কিন্তু খাত কোন তথ্য আমাদের হাসপাতালের রেজিস্টার খাতায় নেই তাই আমরা বলতে পারছি এই কথাটা সত্য না এদিকে রূপগঞ্জের ডিকেএমসি হাসপাতালের মৃত্যু সনদ বলছে গত তিন জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আগস্টে দ্বিতীয়বার মৃত্যু দেখানো বাবুল মিয়া একই তারিখে একই কারণ দেখিয়ে মৃত্যু নিবন্ধন করেছে সরকারি জন্ম মৃত্যু নিবন্ধন প্রতিষ্ঠান এ ব্যাপারে মামলার বাদী নুরুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বাবুল মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় সেটি তালাবদ্ধ স্থানীয়রা জানান গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলতেই আত্মগোপনে রয়েছে পরিবারটি উনি মারা যাওয়ার পরই ছাত্রদের আন্দোলন হয়েছে শেখ হাসিনা সরকার যেদিন ইয়ে হয়েছে উনি তো সেদিন মারা নাকি না 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 ওদিন আগে মারা গেছে পাঁচ আগস্ট আড়াই হাজারের গোপালদি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে সংঘর্ষে শফিকুল নামে এক টেক্সটাইল শ্রমিক মারা যান সেই ঘটনায় করা মামলাতেও আসামি ফকির গ্রুপের তিন কর্ণধার মামলার ব্যাপারে নিহতের স্ত্রীর দাবি আসামিদের না চিনলেও তাদের হুকুমে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে শুনেছেন আর নিহতের ভাই রফিক বলেন কাদেরকে মামলায় আসামি করা হয়েছে তারা প্রকৃতপক্ষেই জানেন না তারা কোরা কইছে দিকে ভাই আমি দিছি নাইলে মা দরকার দরকার ছিল আমার স্বামীর মারছ আমরা কোন হারা ছিয়া করসি নি হে করতামি সিনিনা চাচাই কইছে অভিযোগ বলেন পরে আমার বাইরবো আবার ওর নাম কইছে কোয়ার পরে কইছে জামনালা দাঙ্গা কেস হইছে সরকার ইয়ার ভিতরে এরাতে কি করছে কার নাম দিছে কিন্তু গামরা ভাই এটা বলতে পারমু না এ বিষয়ে আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন বাদীর অভিযোগে এজাহার গ্রহণ করা হয়েছে নিরপরাধ কেউ থাকলে সেটি তদন্তে বেরিয়ে আসবে পাবলিক বাদী হয়ে যদি আমাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসে আমরা সেই অভিযোগ নিতে আইনগতভাবে ভাবত যাদের বিরুদ্ধে প্রমাণিত হবে যে তারাই জড়িত ছিল ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আদারওয়াইজ কাউকে যদি এখানে আসামি করা হয় তদন্ত সাপেক্ষে তাদেরকে মানে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে বরিশালে চাঁদার দাবিতে যুদ্ধাহত এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে সোমবার রাতে নগরের শীতলা খোলা এলাকায় এই ঘটনা ঘটে হামলায় আহত হয়েছেন মুক্তিযোদ্ধা এ এম জি কবির ভুলুর ছেলে আশিক ও তার ভাইয়ের ছেলে সৌরভ আহতরা জানান গতকাল রাত সাড়ে বারোটার দিকে সরকারি বরিশাল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম টিপু ও তার কর্মীরা তাদের বাড়িতে প্রবেশ করে সময় তারা মুক্তিযোদ্ধা এ এম জি কবির ভুলুকে খুঁজতে থাকে এক পর্যায়ে তারা বসত ঘরের জানালার গ্লাস ভাঙচুর করে বাধা দিতে গেলে মারধর করা হয় তার স্বজনদের এ সময় তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগীরা কাঠের ছিল ওইটা দিয়ে আমারে প্রে পাছাটটা বাড়ি মারছে ওই আমাদের এলাকার একটা ভাই আছে মিঠু ভাই ওনারেও বাড়ি মারছে আমার শাস্তু ভাইকেও বাড়ি মারছে বুলুরা এসকে মার মু ঠিক আছে কইতে আছে তো এসকে মারলাম কি হইছে ক আমি ডাক্কা দিয়া ঘরে ঢুকতে গেছে আমরা তো অরিজিনালি স্বাধীনতা যুদ্ধ করেছি বাংলার মানুষ শান্তিতে থাকুক এই হামলা আজকে আমার ভাষায় দ্যাট ইজ দিস কোথায় কঙ্কাল হয়ে গেছে চোখের পানি পরে এদেরকে থানায় যায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে আছে যারা দেখলাম যে জানালা ভাঙচুর হয়েছে বাইরে থেকে এসে পটুয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলার না নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী দুপুরে অভিযোগ জানিয়ে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার জানানো হয় গেল পাঁচ আগস্ট তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে জেলা যুবদল নেতা রিমানুল ইসলাম রিমু ও সাইফুল মৃধার নেতৃত্বে ত্রিশ চল্লিশ জন হামলা চালায় ভাঙচুরের পর লুট করা হয় প্রায় চল্লিশ লাখ টাকার মালামাল পরে সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মামলার পরামর্শ দেয় আদালতে দুটি মামলা করে ভুক্তভোগী এরপর আদালত চব্বিশ ঘন্টার মধ্যে থানায় মামলা নেয়ার নির্দেশ দিলেও এখনও মামলা নেয়নি সদর থানার ওসি এদিকে মামলা করায় প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেন ওই ব্যবসায়ী এদিকে ওসি জসিম উদ্দিন জানান বিভিন্ন ব্যস্ততায় মামলা নিতে পারেননি তিনি

বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ঘন্টার ব্যবধানে ঘটলো দুটি হত্যাকাণ্ড প্রথমে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন সদর উপজেলার সেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পরে আহত অবস্থায় আটককৃত এক হামলাকারীকে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগেই তাকে পিটিয়ে হত্যা করা হয় ঘটনার ভিডিও ধারণের সময় পিটিয়ে আহত করা হয় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে মারধরের শিকার হন ঘটনাস্থলে থাকা আরও পাঁচ সাংবাদিক রোববার রাত নয়টা নাগাদ রংপুর মহাসড়ক সংলগ্ন গোকুলবন্দর এলাকায় রাজনৈতিক সহকর্মীদের সাথে আড্ডা দিচ্ছিলেন সদর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান এ সময় তাকে কুপিয়ে হত্যা করা হয় তার মৃত্যুর খবরে হাসপাতালে পৌঁছায় শত শত নেতাকর্মী প্রত্যক্ষদর্শীরা জানায় গোকুল ইউনিয়ন যুবদলে সদ্য বহিষ্কৃত আহ্বায়ক বিপুলের সাথে আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলনেতা মিজানের পুরনো বিরোধ ছিল ছয় বছর আগেও ওই এলাকায় মিজানকে হত্যার চেষ্টা করে বিপুল সেই যাত্রায় প্রাণে বাঁচলেও মিজান পাহাড়িয়ে পঙ্গু হয়ে যায় সোমবার রাতে বিপুলের নেতৃত্বে বিশ পঁচিশ জনের একটি দল এলোপাতারি কোপায় মিজানকে হাসপাতালে নেয়ার পথেই তার প্রাণ যায় দেখি আমাদের দক্ষিণ পাশে দেখি পরে আছে পর দেখি মাথা মনে করেন মাথা দলীয় নেতারা বলছেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কয়েকদিন আগে ইউনিয়ন যুবদল নেতা বিপুলকে বহিষ্কার করা হয় ধারণা পূর্ব বিরোধীদের জের আর বহিষ্কারের ক্ষোভ দুটোরই বহিঃপ্রকাশ ঘটাতেই এই হত্যাকাণ্ড তো দীর্ঘদিন হলো রেডলিপ ছিল আর আম লিগের ভোট করছে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে ছিল এই কারণে আমরা

মিজানের মৃত্যুর খবরে রাত এগারোটায় হাসপাতাল চত্বর যখন দলীয় নেতাকর্মীতে ভরা সে সময় পুলিশের গাড়িতে হাসপাতালে আনা হয় হত্যাকাণ্ডে অভিযুক্ত আটক সালমান হোসেন নামে বিপুলের এক আহত সহযোগীকে তাকে জরুরি বিভাগে নেওয়া হয় কিন্তু সেখানেই বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢুকে সালমানকে এলোপাতাড়ি পিটিয়ে মারে এই ঘটনায় ভিডিও ধারণ করতে গেলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বেধরক পিটিয়ে আহত করে যমুনা টেলিভিশনের বগুড়া প্রধান মেহরুল সুজন সহ পাঁচ সাংবাদিককে ঘটনা একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে কারা করছে কিভাবে করছে আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেপ্তার করা হবে আইনের আওতা আনা হবে সরকার পতনের পর গেল এক মাসে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্তত দশ জনকে বহিষ্কার করেছে বগুড়া জেলা বিএনপি তবে অন্তর্বর্তী সরকার আমলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই প্রথম প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জেলায় ঘটলো হত্যাকাণ্ড জারিন অর্নি যমুনা নিউজ খুলনায় নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে সকালে বয়রা সরকারি মহিলা কলেজের সামনে নির্মাণাধীন ভবনেই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন রাব্বি আশরাফুল ও মামুন তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় নির্মাণাধীন দশতলা ভবনের নয় তলায় বাঁশের চড়াট বেথে কাজ করছিলেন তারা এই সময় চড়াট ভেঙে তারা পড়ে যায় ঘটনাস্থলেই মারা যান রাব্বি ও মামুন গুরুতর আহত অবস্থায় আশরাফুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায় শ্রমিকদের নিরাপত্তার জন্য যে ধরনের সেফটি সিকিউরিটি নেওয়ার কথা ছিল এখানে কোনোটাই মেনটেন করা হয় নাই এবং পরবর্তীতে এখানে শ্রমিকরা মারা যাওয়ার পরে দেখা গেছে যে এখানে নতুন হেলমেট এবং সিকিউরিটি বেল্ট সবগুলো এখানে রাখা হয়েছে যেগুলো আসলে ব্যবহার করা হয়নি এবং আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা এখানকার যে ম্যানেজার ছিল তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং এখানে এখানকার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই সরকার পতনের পর দীর্ঘ এক মাস ফেরলেও চালু হয়নি সিরাজগঞ্জের ঢাকাগামী একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস গত চার আগস্ট দুর্বৃত্তরা শহরের বাজার স্টেশন টিকিট কাউন্টারটি পুড়িয়ে দেয় নতুনভাবে চালুর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ চরম ভোগান্তিতে পড়েছে জেলাবাসী আগামী সপ্তাহেও চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও সাধারণ মানুষ রেলের বাসি শুনে একসময় ঘুম ভাঙত যে শহরবাসীর ইঞ্জিনের আওয়াজে মুখর থাকত যে শহর সেই রেলসিটি খ্যাত সিরাজগঞ্জ আবার হয়ে পড়েছে রেল শূন্য উনিশশো সালে বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর অবহেলা ও পরিকল্পনাহীনতায় গৌরব হারাতে বসে শহরটি লোকাল স্টেশন থেকে দুটি আন্তনগর একটি মেইল ও একটি লোকাল ট্রেনে বন্ধ হয় তোলা। পরবর্তীতে রেলপথে রাজধানীতে পৌঁছার একমাত্র ভরসা ছিল সিরাজগঞ্জ এক্সপ্রেস তবে গত চার আগস্ট বাজার স্টেশনের টিকিট কাউন্টারটি দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেলে বন্ধ রাখা হয় ট্রেনটি স্থানীয়দের অভিযোগ রেল চালুর কোনো উদ্যোগই নেয়নি কর্তৃপক্ষ আমরা এই সিরাজগঞ্জে ট্রেন চলাচল চাই এবং আন্তনগর ট্রেন এক্সপ্রেস আবারও আগের মতন ফিরিয়ে আমাদের সিরাজগঞ্জের বাজার স্টেশন থেকে একটা মাত্র ট্রেন যেটা কমলাপুর পৌঁছায় আমরা এখন ট্রেনে যাতায়াত করতে পারছি না আমাদের ভোগান্তিটা যেন না হয় এই জন্যই আমরা চাই যে আমাদের এই এক্সপ্রেসটা চালু হোক রায়পুর বাহিরগোলা সহ চারটি স্টেশন ঘিরে চলতো হাজারো মানুষের জীবিকা নির্বাহ তাই এক্সপ্রেস ট্রেনটি চালু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র সমাজের আমরা আন্দোলন করবো যদি সাত দিনের মধ্যে এই ট্রেনটি যদি চালু না হয় শুধু ছাত্র সমাজ আন্দোলনে নামবে শুধু তাই নয় তার সাথে সাধারণ জনগণ আমাদের সাথে রাজপথে নামবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা কিন্তু কঠোর হুঁশিয়ারি দিচ্ছি আমরা এই সুবিধার জন্য উন্নতির জন্য দেশের জন্য আমরা আবার আন্দোলনে নামব রেল কর্তৃপক্ষ জানায় পশ্চিমাঞ্চলের অনেক স্টেশনই পোড়ানো হয়েছে সংস্কার না হওয়া পর্যন্ত ট্রেন চালু করা সম্ভব না বলছেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক এটা আসলে বিভিন্ন ট্রেন এবং বিভিন্ন স্টেশন ভাঙচুর হওয়ার কারণে এই জিনিসটি সেভাবে চালু করা যাচ্ছে না দেখা যাচ্ছে আমরা দেখা যাই এর আগে স্থানীয়দের আন্দোলনের মুখে দুই সালের সাতাশ জুন চালু করা হয় সিরাজগঞ্জ এক্সপ্রেস জারিন অর্নি যমুনা নিউজ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন কারিগরি ত্রুটি ও যন্ত্রাংশের অভাবে পুরোপুরি বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র সোমবার সন্ধ্যায় সবশেষ এবং তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয় বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল তৃতীয় ইউনিট থেকে প্রতিদিন দুশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো যা সরবরাহ করা হতো জাতীয় গ্রিডে কর্তৃপক্ষ জানায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের পাঁচ বছরের চুক্তি মোতাবেক উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত ও যন্ত্রাংশ সরবরাহ করার কথা কিন্তু তা করছে না প্রতিষ্ঠানটি তাই বিদ্যুৎ কেন্দ্রে বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি তবে এক নম্বর ইউনিট দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা বন্যার পানি গতিতে কমলেও দুর্গতদের দুর্ভোগ কমেনি বাড়ছে নানা রোগ বালায় লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বিভিন্ন ইউনিয়নের প্রায় পাঁচ লাখ মানুষ পানি পানিবন্দি আছে ঘরবাড়ি সড়ক তবে পানি নামলেও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর পাঁচ উপজেলার অনেক এলাকায় এখনও বন্যা কুমিল্লায় কয়েক লাখ মানুষ পানিবন্দি ডুবে রয়েছে ফসলের ক্ষেত সড়ক তবে যেসব এলাকায় পুরোপুরি পানি নেমেছে সেখানকার বাসিন্দারা বাড়ি ফিরেছেন নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাসের বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা সকালে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে এই সময় তারা বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা জানায় বিমল স্যার কলেজে যোগ দেওয়ার পর থেকেই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষার্থীদের যে কোনো সমস্যার দ্রুত সমাধানে এগিয়ে আসেন তিনি শিক্ষার্থীরা দাবি করে এমন শিক্ষার্থী বান্ধব ও বিচক্ষণ শিক্ষক তাদের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন সরকারের কাছে শিক্ষক বিমল চন্দ্র দাসের বদলি বাতিলের দাবি জানান তারা গত রোববার বিমল চন্দ্র দাসকে চাঁদপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে প্রধান হিসেবে বদলি করে শিক্ষা মন্ত্রণালয় সেটা তিনি যে ঝামেলা গুলোর সম্মুখীন হয়েছি এই ছাড় আসার পর বিগত এক বছর ধরে আমি ওই ঝামেলাগুলো আর দেখছি না সব মিলে সর্বোপরি আমাদের একটাই দাবি যে আমরা চাই স্যার এখানে থাকুক ওনাকে অধ্যক্ষ রূপে আমাদের এই তুলারাম কলেজেই দেখতে চাই শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে আহত কমপক্ষে ২০ জন সোমবার রাতে গৌরীপুর ও খোয়ারের পার এলাকার দুই কিশোর গ্রুপের কথা কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত স্থানীয়রা জানায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাঘ বিতণ্ডায় জড়ায় কিশোররা যা হাতাহাতিতে গড়ায় পরে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই মহল্লার বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক সকালে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন প্রাণ হারান কোয়ান্টাম হারান্টামেডিআর বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র যৌন হয়রানি অর্থ আত্মসাত সহ নানা অভিযোগ উঠেছে টাঙ্গাইলের মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অধ্যক্ষ হারুনর রশিদ ও তার সহযোগীদের কলেজ থেকে বহিষ্কার যায় ছাত্রীরা প্রশাসন বলছে অভিযোগ তদন্তের পরই নেওয়া হবে ব্যবস্থা কলেজের যে কোনো অনুষ্ঠান মানেই যেন অধ্যক্ষের উন্মাদনা হোক সেটা শিক্ষার্থীদের রিহার্সাল স্থল কিংবা অনুষ্ঠানের মূল মঞ্চ শিক্ষার্থীদের সাথে নিয়েই উৎসবের নেচে উঠতেই যেন বেশি পছন্দ টাঙ্গাইল মির্জাপুর মহিলা কলেজ অধ্যক্ষের গেল কয়েকদিন ধরেই আন্দোলন করছেন মহিলা কলেজের শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন অধ্যক্ষের বিরুদ্ধে বিচারের আশায় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশের জন্য শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই ছাত্রীদের যৌন হয়রানি সহ অনৈতিক প্রস্তাব দিয়ে আসছেন তাদের অধ্যক্ষ অর্থ আত্মসাতেরও অভিযোগ করেন কেউ কেউ সামনের দিক দিয়ে যখন ক্লাস করায় সারে উনি পিছন দিক দিয়ে পিছনের দরজা দিয়ে যায় মেয়েদের মানে পিঠের মধ্যে এইভাবে থাপড় মারে স্টুডেন্টের শৈল থাপ্পড় মারে তো সর্বোচ্চ হাত কতক্ষণ তার শৈল থাকবে কয়েক সেকেন্ড কিন্তু উনি হাত দিয়ে এইভাবে মানে টিপাটিপি শুরু করে আমরা অভিযোগ দিছি আমাদের হচ্ছে গায়ে হাতে কথা বলে আর বিভিন্ন ভাবে টাকা নিতেছে কিন্তু কলেজের কোনো উন্নতি করতেছে না শিক্ষার্থীরা বলছেন লজ্জায় এত দিন প্রতিবাদ করেনি কেউ কয়েকজন বন্ধ রেখেছে ক্লাসে আসা আন্দোলন থামাতে ফোনে হুমকি ধামকিরও অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে আমার কলেজ থেকে কে আমার খেতাব সেটা দেখা আছে কেমন কথা কলেজ তো তার কারো বাপ দাদার না জমি না তিনবার কল দিয়েছিল আবার হচ্ছে কল দেওয়ার পরে যে বলে যে আমি কি আন্দোলনের নেত্রী কিনা তারপরে যদি নেত্রী থাকে থাকে থাকি তাহলে ওই জায়গা থেকে সরে আসতে বলছে আমরা যদি অন্যায় করি স্যার আমাদের স্কেল দেয় মারুক বা আমাদের ধমক দিক সেটা আমরা শুনবো কিন্তু স্যার কেন আমাদের পিঠে হাত মারবে সেটা তো আমরা মেনে নিব ওয়াশরুমে কি প্রিন্সিপালের যাওয়ার কোনো দরকার আছে সে আমাদের ওয়াশরুম কেন চেক করে শিক্ষকরা জানান উনিশশো সালে কলেজের একাডেমিক কার্যক্রম শুরুর পর অধ্যক্ষ হারুনর রশিদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে একাধিকবার এমনকি বিগত সময়ে তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলাও হয় এর আগে উনি সালে একবার বরখাস্ত হয়েছিলেন গভর্নিং বোর্ডের দ্বারা সংক্রান্ত কারণে কিছু কিছু আছে ওদেরকে কিছুটা যুক্তিটা আছে আবার সবগুলো তো যুক্তি না অনেকটা ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানালেন কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছেন তিনি একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে দেখা যায় যে সেখানে একবারে শূন্যভাবে রাখা যায় না নিয়ম অনুযায়ী প্রশাসন থেকে আমাকে এই কলেজে একটু দায়িত্ব দিছে তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক কলেজ আমার নিজের হাতে তৈরি একেবারে আহত অবস্থক আঠারো সালে বাইরের কিছু মেয়েদের কিছু লোক সেগুলা ছোট ছোট বাচ্চা সরফাই পড়তো এরকম আমাকে দিয়েছিল

বিধি মোতাবেক ব্যবস্থা নেব উনি দায়িত্বে নাই উনি আপাতত কার্যক্রম থেকে বিরত আছেন যমুনা নিউজ